আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার এখানে যে তেলের ড্রামটা দেখতেছেন তো এই ড্রামে একটা চার লিটার তেলের চুড়ি আছে তো বিক্রেতা যিনি এটার ক্রেতা তিনি আমাকে বললেন যে ভাই বহুদিন ধরে তো তেল আনি তো আমি যার কাছ থেকে তেল লই তো বিরাট বড় মাজন তো মাজনের সাথে যে আমি দুইটা কথা খুলে বলব সুযোগও থাকে না তার বেচা কিনা এটা সেটা একটা আছে না বড় মাজন তো মাজনে তেল দেয় তেল চলে আসে তেল বিক্রি করে আবার টাকা পৌঁছায় দেয় কারবার তো এখানেই শেষ তার হঠাৎ করে কেন ধরে মনে হইলো যে কিরি তেল বেশি কিনা তেল তো তো পায় না তার একটা সন্দেহ মনে মনে আর কি সে চিন্তা করলো যে তেলের ড্রামটা একবার ওজন করে দেখিত তখন সে ড্রামটা ওজন করে ওজন করে দেখে যা হওয়ার কথা সেখান থেকে চার লিটার তেল কম এখন তাকে যেভাবে তেল দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে তাকে এই তেলটা এভাবে দিচ্ছে এখন তিনি কি করবেন এখন আমি বললাম তাহলে আর মহাজনকে আপনি জিজ্ঞেস করছেন আপনার যে মহাজন এই চোরকে কি জিজ্ঞেস করছেন জিগে কি পরে খবর লো দিয়ে ব্যাকের লোকে চুরি করে মাল পাড়ায় আবার মালের মধ্যে এই ঝামেলা করেছে তা তো কলজা কম না কয় তো মানুষই না কলজা কম না মানে এ দীর্ঘদিন ধরে আমার সাথে অত বড় বাটপাড়ি চুরি ধান্দাবাজি করে আসতেছে কত ড্রামের ড্রাম তেল বেসলামে প্রতি ড্রামে চার লিটার করে সব লিটার আনুমানিক দুইশো ড্রাম বেসলে সাইড দিয়ে গুন দিয়ে আর এটিএম বললাম কয়ে তো যাবে অত কেমনি টাকা আদায় করব তো এইটা এই এই উনি আমাকে এই বার্তাটা দেওয়া এবং আপনাকে বার্তাটা দেওয়ার কারণ হচ্ছে আপনি হয়তো বাংলাদেশে আর একটা জায়গা থেকে দেখছেন ভিডিওটা আপনি হয়তো বা এরকম ড্রাম মহাজনের কাছ থেকে কিনে এনে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি একটু সচেতন থাকবেন আপনি এটা আপনার সতর্কবার্তাই এই ধরনের একটা চুরি হচ্ছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ড্রামে যে তেল আসতেছে ওই তেলে কি মিশ্রণ হচ্ছে কি না এটা একটা জটিল খেলা এখানে যেখানে ড্রাম আইসা নামে সেখানে এমন আপনি এটার গুদাম কই গুডামকে আপনি খুঁজে পেতেন না অথবা পাইলেও সেখানে আপনি প্রবেশ করতে পারবেন না সুতরাং এখানে মিশ্রণ করে না করে না আমার কাছে সেরকম কোনো তথ্য আপাতত নেই তো আমি আপনাকে শুধু এইটুকু বলবো যে এই ড্রামের ব্যাপারে যেহেতু এই ব্যবসায়ী ভাই আমাকে জানিয়েছেন যে এটা আপনি জেনে রাখেন অথবা আপনি অন্যদেরকে জানাতে পারেন অন্যান্য ব্যবসায়ী ভাই যেন বড় বড় মহাজনের কাছ থেকে এরকম ঠকে না যায় আর যারা মহাজনের কাম এরকম কনাইলে আমিও ব্যবসা করি হ্যাঁ ও ব্যবসা করে। তো এর আটতলা বাড়ি আমারই অবস্থা কেন তো এর এত লাভ আমার লাভ নাই চাইলে এটা ড্রামে মারে দিলে তো আপনার লাভেরই তো লাভ বাহ দারুন তো তো চুরিরও তো ভিন্ন কৌশল দেওয়া যায় সে চুরি করে কই এত বড় ড্রাম না ছোট দোকানদার মাপব কই মাপার মেশিনও তো নাই তো চিন্তা করছে যে এত সুযোগ সাবধান থাকেন যেহেতু মোটামুটি তত্ত্ব পাইলেন যে এইভাবেই একটা ঘটনা বড় মহাজন ছোট ব্যবসায়ীদের সাথে করে ছোট ব্যবসায়ী পরে আবার মাইট টের খায় আবার কাস্টমারের সাথে করে একটা একটা খায় বাঙালি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ